News Only 24, News Only 24. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি তথা রামপুর হাট হত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন। রামপুর হাট এক নম্বর ব্লক পঞ্চায়েতের তৃণমূল সভাপতি তিনি বৃহস্পতিবার তারাপীঠে একটি হোটেলের কাছ থেকে আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এদিন বকটুই গ্রামে পৌঁছানোর পরেই মুখ্যমন্ত্রীর কাছে আনারুলের বিরুদ্ধে নালিশ করেন নিহতদের পরিবার। এরপরই আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এত দুঃখ গাথা এবং মর্ম ব্যথার ঘটনা যে আমি যখন সকালে শুনেছিলাম গতকাল গত পরশু আমি সঙ্গে সঙ্গে ববিকে ফোন করে বলি তুই ইমিডিয়েট যা, আমি কেষ্টদের ফোন করে পাঠাই, এবং আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনো। আমরা আজকে আধুনিক যুগে যাচ্ছি, সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন শুধু কয়েকটা লোকের জন্য, এবং ফলে আমার শিশু থেকে শুরু করে মা থেকে শুরু করে ভাইরা থেকে শুরু করে সবাই আক্রান্ত হয়েছে, 10টা বাড়ি পুড়েছে, ভাদুও খুন হয়েছে, ভাদু খুন হওয়ার পরে আরো 10টা বাড়িতে আগুন লেগেছে, এবং তার সেখানেও 8 জন ভাদুকে নিয়ে আটজন না ওকে বাদ দিয়ে ওকে নিয়ে 8 জন। আচ্ছা আমি যেটা শুনেছি, এক হচ্ছে আমি পুলিশকে বলবো, পুলিশের কে আছে এখানে, ডিজি আছে, ওয়ার ইজ ডিজি, আমি ডিজিকে তো এখানে পাঠিয়েছিলাম। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট, বাট তাকে কমপ্লেন করেছিল ওরা, কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি, ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো, পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারত, এটা দেখতে হবে। দুই হচ্ছে এখানকার যে এসডিপিও ছিল, তিনি ঘটনা যখন দেখলেন একজন খুন হয়ে গেল, খুন হয়ে যাবার পরেও তার প্রিকশন নেওয়া উচিত ছিল যাতে আর কোনো ঘটনা না ঘটে, আর এখানে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাই তো? আগেও খুন হয়েছে এই গ্রামে, আগেও অনেক খুন খারাপই হয়েছে, সেটা এসডিপিও তার দায়িত্ব পালন করেনি, আইসিও তার দায়িত্ব পালন করেনি, যারা যায় এবং ডিআইবি তারাও দায়িত্ব পালন করেনি। সুতরাং যারা যারা দায়িত্ব পালন করেনি এবং এই ঘটনা ঘটতে যারা জেনে শুনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই, এমনভাবে সাজাতে হবে কেস। কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে, হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে, সুজপুরে যেরকম হয়েছিল, সুজপুরের কেসটা দেখেনি, এবং দেখে কেস এমন করে তৈরি করতে হবে পরিবারের লোকেদের কথা, পা পড়শিদের কথা নিয়ে। খুন হওয়াটাও খারাপ, অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারাটাও খারাপ, দুটো ঘটনাকে আমি কন্ডেম করছি, এবং আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না যে একে পেলাম না ওকে পেলাম না বা দুজন পালিয়ে গেছে, যেখানে পালাক ধরে নিয়ে আসতে হবে। আর যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে, আনারুল অ্যারেস্ট হবে, আইদার ও স্যারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে, থানা লোকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন। তার কারণ হচ্ছে যখন পাবলিক ওকে বলেছিল যে ঘটনা ঘটতে পারে, এবং এসডিপিও জানতো, আইসি জানতো, দেখুন আমি যখন একটা খবর বলছি আমি এখানে চেয়ার হিসেবে বলছি না, আমি একটা মানুষ হিসেবে বলছি, এটা আমার মানবিকতা। তারা নেগলেক্ট না করলে এই ঘটনা ঘটতো না, সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিংটা দিত, কিন্তু পুলিশ পিকেটিং দেয়নি। এরপরে হচ্ছে আবার এখনো ধরুন যাদের মেয়েরা বাচ্চারা বেঁচে আছে, যে কোনো সময় তাদের বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে কেউ অ্যাটাক করতে পারে, বহিরাগত বড় বৃহত্তর কনস্পিরেসি আছে এখানে। সুতরাং এইখানে ভালো করে পিকেটিং রাখতে হবে, সকালবেলা রাখলাম দুপুরবেলা পালিয়ে গেলাম হবে না, কন্টিনিউ করবে। দুই হচ্ছে যারা হসপিটালে আছে পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নিয়ে তাদের ভালো করতে হবে। আমি 60% যে পুড়েছে তাকে আমি কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলাম হেলিকপ্টারে করে, কিন্তু ওর জার্কিংয়ে শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই ডাক্তাররা অ্যালাউ করেনি, তাই আমরা এখানে এক্সপার্ট টিম পাঠাচ্ছি যাতে তার চিকিৎসা হয়।
তিন হচ্ছে, আমি আগে বলিনি তারপরে আপনি বলবেন, তিন হচ্ছে যাদের ঘর বাড়িগুলো পুড়ে গেছে পুরো, ইমিডিয়েট তাদের ডিএম কোথায়, ইমিডিয়েট তাদের 1,00,000 টাকা করে দেবে, তারা যাতে ঘর বাড়িগুলো সারাতে পারে। ম্যাম আজকেই দেব, আজকেই দেবেন? হ্যাঁ আপনি নিয়েছেন তো? আচ্ছা আমি তো দাঁড়ান দাঁড়ান, আগে দাঁড়ান না, সাজা বলে দেওয়া হয়েছে, এই সাজা বলে দেওয়া হয়েছে অলরেডি, তোমরাই বলেছো বাড়ি ঘর সারি ফাড়ি দেওয়ার কথা, এটা এটা পলিটিক্স করার জায়গা না, আমি যখন বলছি আমারটা ভালো করে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার একা বললে তো হবে না, সবার কথা শুনতে হবে। আর আপনারা যে পরিবারগুলোর কথা বলছিলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনারা মানতেও পারেন না মানতেও পারেন, জীবনের বিকল্প কখনো টাকা হয় না, জীবনের বিকল্প কখনো চাকরি হয় না, আমি জানি এটা ভাই, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়, যে চলে যায় তার পরিবারগুলো কি করবে, তার পরিবারগুলোকে দেখতে হয়, এটা আমাদের মানবিক কর্তব্য। তাই আমি যেটা ঠিক করেছি এখন আপাতত, আপাতত ওরা 1,00,000 টাকা করে বাড়িগুলো তৈরি করার জন্য দিক, আর 5,00,000 টাকা করে আপনাদের হাতে দিক, আর আপনারা যে 10টা পরিবারের কথা বলেছেন, পরিবারের 10 জন, 10 জনকে 1টা করে চাকরি আমরা করে দেবো, তার কারণ পরিবারগুলো চলবার জন্য। পানিশমেন্ট আমরা এমন পানিশমেন্ট আমি দেখতে চাই পুলিশ করবে, যাতে কোনোদিন এরা এই ধরনের জিনিস করতে না পারে, এবং এদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে, এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না এনজয় করে বেড়াবে তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে, দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে সেটা তো হতে পারে না। সুতরাং আমি আপনাদের বলছি, আবার বলছি, টাকা কখনো বিকল্প হয় না, চাকরি কখনো বিকল্প হয় না।